দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছে। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো, তো ওখানে হাত দেওয়া যাবে না, কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছে। ঠিক আছে, আমি তাহলে দেখবো। কিছুক্ষণ আগে আপনি কোভিড পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন, সারা বিশ্বে অর্থনৈতিক একটা ধকল যাচ্ছে এটাও আমরা বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি নিত্য পণ্য ব্যাপারে একটি মৌসুমী ব্যবসা সবসময় পরিচালিত হয়, মজুদ আছে, সরবরাহ আছে, তারপরও হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়, পেঁয়াজ সহ আপনি ডাবের দাম, যেমন কাঁচামরিচের দাম আমরা 1000 টাকা কেজি দেখলাম, এরকম অনেকগুলো পণ্যকে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট থেকে অনেক টাকা 15-20 দিনের গ্যাপে নিয়ে যাওয়া হয়, এবং এটি কয়েক বছর ধরেই চলছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন, কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন যেখানে হাত দিতে গেলে বিপদ আছে। একটি সরকারকে আমরা মনে করি যে সরকার অত্যন্ত শক্তিশালী, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, কাজেই এই মৌসুমি নিত্যপণ্য যারা নিত্যপণ্যের মৌসুমি ব্যবসাটা করে তাদের নিরস্ত্র করার, তাদেরকে প্রতিরোধ করা এবং এই ব্যবসা থেকে বিরত রাখার কোনো পরিকল্পনা সরকার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে কি না আপনার? অবশ্যই এটা বিপদ আছে, কে বলছে আমি ঠিক জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয় তখন তো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছে। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো, তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ 1 রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব? ঠিক আছে, আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো ওখানে হাত দেওয়া যাবে না, কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো। এতে সাধারণ মানুষের পকেট থেকে 10-15 দিনের ব্যবধানে, এটা সবসময় বাংলাদেশে একটা শ্রেণী আছে আর সব থেকে কঠোরভাবে যদি দৃষ্টি দেন না, আমি বলি ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে, তারা ব্যবসা করে, তো যখনই তারা এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা এমন ভাবে করি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে, সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই। কাজে সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা তো কোনো কথা না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না, তো ঠিক আছে আমি দেখবো এটা যে কী ব্যবস্থা করা যায়। তবে আমাদের দেশে একটা আছে, নিয়ম আছে এরকম, এটা কিন্তু যুগ যুগ ধরে, এখন হয়তো সকলের আয় বেড়ে গেছে, টাকার পরিমাণ বেড়ে গেছে। যেমন আমরা ছোটোবেলায় দেখছি শীতকালে যখন বাজারে প্রথম সিম উঠলো, কে কত বেশি দামে কিনতে পারে এটার একটা প্রতিযোগিতা হতো, 2 দিন পরে তার দাম কমে যেত। আবার বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে, তাহলে যে বিকল্প ব্যবস্থা তো বলছি যে কাঁচামরিচ যখন শুকনো করে রেখে দেওয়া যায়, শুকনো করে পাউডার করে পেঁয়াজ শুকিয়ে সুন্দর রাখা যায়, সেটা বলার পরে এখন তো সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারপরে যে জিনিসটা বেশি হবে সেটাকে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিলে ওটা যথাযথভাবে ব্যবহার করা যায়, যে কোনো জিনিসই একটা বিকল্পভাবে এই এই আমাদের এই বিশেষ করে বর্ষা সিজনের জন্য সেগুলো মজুত করা। এখন তো অন্তত এইটুকু বলতে পারি, জীবনে কখনো কেউ ভাবছেন আগে যে বর্ষাকালে সিম, লাউ, ফুলকপি, পাতাকপি, গাজর, টমেটো খাবে কেউ? বাংলাদেশে হতো কখনো? হতো না, এগুলো তো চলো শীতের সবজি। আমাদের কৃষিবিজ্ঞানের রিসার্চ করে করে এখন 12 মাস সব কিছু উৎপাদন করতে পারে, করে, আর ভবিষ্যতে এগুলি প্রসেস করা, রাখা, তারপরে কুলিং সিস্টেম করা, চিলিং সিস্টেমে সাইগুলো তৈরি করা এবং সেখানে সেগুলি রাখা, আমরা সেভাবে সেই পদক্ষেপ নিচ্ছি, সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হলো, উনি আমাদের এখান থেকে চাল কিনতে চান, তা বললাম যে আমাদের তো মানে 17 কোটি মানুষকে খাবার দিতে হয় আগে, আর আমরা তো গরিবদের বিনা পয়সা দিই, আমি একটা দেখবো যে এর উদ্বৃত্ত যদি আমাদের থাকে অবশ্যই আমরা আপনাকে দেব। তো এভাবেই সকলের সঙ্গে যখন এক সময় আলোচনা হয় তরি তরকারি, আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে, আমরা কিন্তু দিচ্ছি, আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এখন তো মানে এগুলি তো পৃথিবীতে তো ছোট হয়ে আসছে, এটা তো দেখতে হবে, তো কিছু জিনিস তো বাইরেও যাচ্ছে। আর যে জন্য আমি সবাইকে বলছি যে নিজেরা উৎপাদন করেন, প্রত্যেকে যদি কিছু উৎপাদন করতে পারে তাহলে তো বাজারের উপরে নির্ভরশীলতা থাকে না,
আমরা নিজেরা যত উৎপাদন করতে পারবো আমাদের নির্ভরশীলতা যদি কমে তো ওই সিন্ডিকেট এমনি ভেঙে যাবে, ওদের আর কিছু করার থাকবে না। সেই জন্য বলছে যে 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, আর যখন যেটা দরকার সেটা নিজেরা করেন ভালোই তো হয়। যে আমাদের কৃষিবিদ তো আছে, ছাদ বাগান তখন ভালো চলছে, এবং আমার প্রচুর কাঁচামরিচ, আমি কাঁচামরিচের ছবি তুলেও দিয়ে দিয়েছিলাম, খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া, ওটা তো আলাদা একটা টেস্ট থাকে, তাই না? তো সবাই এভাবে যদি লাগান তো সিন্ডিকেট কিছু করতে পারে না। তবে কিছু হাউস আছে ওটাই করে, ধরে রেখে পচায় ফেলবে, কিন্তু আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপ লগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন, রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি।